কুয়েতে বিদ্যুৎ, পানি ও কৃষি মন্ত্রণালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশি প্রকৌশলীরা। তবে দিন দিন কমে আসছে দেশটিতে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীর সংখ্যা। 2007 সালের আগে দেশটিতে কয়েকশো বাংলাদেশি প্রকৌশলী কর্মরত ছিলেন। কর্মজীবন শেষে কেউ নিয়েছেন অবসর, আবার কেউ পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্র কিংবা কানাডায়। বর্তমানে দেশটিতে বাংলাদেশি প্রকৌশলীর সংখ্যা নেমে এসেছে 50-এর নিচে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আমাদের প্রতি খুবই তারা স্যাটিসফাইড আমাদের পারফরমেন্সের দিক দিয়ে, কাজের দিক দিয়ে। ফলপ্রসূ উদ্যোগ এখনো না হওয়াতে আসতেছে না, এবং সেভাবে আমরা এদেরকে সার্ভিসও দিতে পারছি না। ইঞ্জিনিয়ার, ডাক্তার, নার্স প্রচুর রিকোয়ারমেন্ট আছে, এবং যা তারা খুব ভালো করছে তাদের ব্যাপারটা নিয়ে একটু গভর্নমেন্টের ভাবা উচিত, কারণ এখানে বর্তমান যে যুগে এক্সপার্ট জনশক্তির হলো চাহিদা। কুয়েতে সরকারি বেসরকারি বিভিন্ন সেক্টরে প্রকৌশলের প্রচুর চাহিদা রয়েছে। এই সুযোগটি এখন গ্রহণ করছে ভারত ও মিশর। ভিসা জটিলতা কাটাতে পারলে কুয়েতে আবারও বাংলাদেশি প্রকৌশলীর সংখ্যা বাড়বে, পাশাপাশি দেশের রেমিটেন্সেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।